পৃথিবীর আজ বড় অসুখ, আর এই অসুখকে সুস্থ করে তুলতে বা সুখে আনতে যেমন স্বাস্থ্য দপ্তরের নিরলস প্রয়াস চলছে, তেমনি কিন্তু সমগ্র দেশে, আমাদের রাজ্যে এবং আমাদের শহর শিলিগুড়িতেও এমন অনেক সহৃদয় মানুষ এগিয়ে এসেছেন, এমন অনেক সংগঠন এগিয়ে এসেছেন যারা এই অসুখকে সারিয়ে তুলতে আপ্রাণ লড়াই করে চলেছে। হ্যাঁ, এমন এক সংগঠন কিন্তু শহর শিলিগুড়িতে কাজ করছে একদম চুপ করে বা নিশ্চুপে, কিন্তু তারা তাদের কাজ সারছেন যাতে অসুখটা খুব তাড়াতাড়ি সেরে যায়। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু কোভিড-19 পরিস্থিতি একেবারেই ঊর্ধ্বমুখী রয়েছে, প্রতিদিন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি কিন্তু মৃত্যুর সংখ্যাটাও প্রত্যেকের কাছেই যথেষ্ট উদ্বেগজনক। এই মুহূর্তে শহর শিলিগুড়িতে ব্রিজ এমন একটি কাজ করছে যে যেই সময়টা সব থেকে প্রয়োজন, আর যেই যেই জিনিসগুলো অর্থাৎ ওষুধ, অক্সিমিটার, অক্সিজেন, কিংবা যে রোগী রয়েছে সেই রোগীর শয্যা, এরকম নানানভাবে তারা সাহায্যের পরশ নিয়ে রয়েছে। আমরা তাদের সঙ্গে একটু কথা বলিনি, কারণ যেই টিম এইভাবে কাজ করে চলেছে তাদের সঙ্গে আপনাদেরও পরিচয় করিয়ে দিই, এবং পাশাপাশি আরো একটি বিষয় বলবো, যারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভে তারা নিশ্চয়ই এটা জানতে পারবেন এবং তারাও অবশ্যই হয়তো উপকৃত নিশ্চয়ই হবেন। তো আমরা প্রথমে দুই দাদার কাছে যাবো, আমরা কথা বলিনি এক এক করে। কি নাম দাদা? আমি তন্ময়, তন্ময় গোস্বামী। আচ্ছা, আপনাদের এই যে শুরু করেছেন এটা কবে থেকে, মানে এটা কি ফার্স্ট যখন ওয়েভ আসলো তখন থেকেই এটা শুরু চলছে, এরপর চলে না আরো পরের থেকে শুরু হয়েছে? বলছি, প্রথম হচ্ছে যেটা, এটা কোনো সংস্থা বা এনজিও বা ক্লাব, আমরা কোনো কিচ্ছু নই, আমরা নিজেদেরকে বলি শহরের কয়েকজন সচেতন মানুষ, তারা একসাথে এগিয়ে এসে একটু করবার চেষ্টা করছি। এবার আমরা যদি কোভিডটাকে ভাগ করে ফেলি, গত বছর আমরা দেখেছিলাম যেটাকে বলেছিলাম ওয়েভ ওয়ান, এটা এবার বলছি আমরা দ্বিতীয় ওয়েভ চলছে। কোভিডের ওয়েভ ওয়ানের সময় প্রথমটাতে, প্রথমবারটাতে আমরা এরকম করে অক্সিজেনের এই ধরনের ক্রাইসিস দেখিনি। আমরা সেই সময় দেখেছিলাম হচ্ছে খাবারের ক্রাইসিস, পরিযায়ী মানুষরা দেশের নানান প্রান্ত থেকে ফিরে এসেছিলেন নিজেদের বাড়িতে, তখন একটা খাওয়ার একটা চূড়ান্ত দুরবস্থা চলেছিল। এবং শহর শিলিগুড়িতে তখন হয়তো অনেক এনজিও, বড় বড় মানুষ তারা কাজকর্মগুলো করেছিলেন, আমরা খুব অসুবিধা ফিল করেছিলাম ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চলের কিছু বন্ধ চা বাগানে। ভাড়ানাবাড়িতার নাম আছে, আলিপুরদুয়ার জেলাতেই সবগুলো, আলিপুরদুয়ার জেলায় সব মিলে 18 প্রায় বাগান বন্ধ আছে। তো আমরা সেই গত বছর তখন আমরা শুধুমাত্র ডুয়ার্সের বন্ধ বাগানে আমরা প্রত্যেক উইকে দুবার করে যেতাম, গিয়ে ওখানে তাদের রসদ পৌঁছানোর চেষ্টা করতাম। তখন ওই রেশন সিস্টেমটা আজকে যেরকম অনেকটাই অর্গানাইজড হয়েছে রাজ্য সরকারের, তখন ছিল না অতটা। তো তখন আমরা ওখানে, আমরা নিজেরা কিছু করিনি, সবটাই মানুষের কাছে চেয়ে চিনতে করা, আমরা কয়েকজন ফেসবুকে লিখি, লিখে মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা নিজেদেরকে বলি কুরিয়ার ডেলিভারি বয়, আমরা নিজেরা শুধুমাত্র নিজের লোকের থেকে কালেক্ট করি, নিজেরা কিছু যদি কিছু খামতি থাকে সেটার মধ্যে মিটাই, মিটিয়ে দিয়ে জিনিসপত্র তৈরি করে গত বছর করেছিলাম। এবছরে যেটা দেখতে পেয়েছিলাম, এবছর শুরুর সময় থেকেই এই অক্সিজেন, দ্বিতীয় ওয়েভের সময় থেকেই একটা শুরু হলো অক্সিজেনের ক্রাইসিস, এবং মানুষজন একটু দিশেহারা হয়ে পড়লেন, কারণ যেহেতু এবছর এই অসুখের প্রাবল্যটা একটু বেশি, একটু বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, বেশি সংখ্যক মানুষ অনেকে ভয় পাচ্ছে, জানেন না কোথায় গিয়ে কি করতে হবে বা কোনটার পরে কি করা দরকার, কোথায় আরটিপিসিআর হয়, কোথায় র্যাপিড অ্যান্টিজেন হয়, কোথায় ভ্যাকসিন হচ্ছে, কোথায় কোভ্যাকসিন দিচ্ছে, কেউই জানেন না। হ্যাঁ, সবাই জানি যে সবকিছু চলছে, কিন্তু কোথায় হচ্ছে প্রপার ইনফরমেশন? প্রথম আমাদের মাথায় যেটা আসলো যে কাজ করছেন অনেক অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন, খুব সুন্দর কাজ হচ্ছে, প্রত্যেকে নিজের মতন করে একটা ফেসবুক পেজ, কারো ওয়েবসাইট, কারোর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে স্ক্যাটার্ড ডেটা, হ্যাঁ মানে স্ক্যাটার পুরো ফেসবুকে, এখানে একজন লিখেছে, ওখানে একজন লিখেছে, নিয়ে ওরা কাজকর্ম করছেন। তো ওরা কি কি করছেন সেটা এক জায়গায় আনলাম, সেই সঙ্গে শিলিগুড়ি ওয়েলফেয়ার কি করছে সেটাকে যদি এক জায়গায় আনতে পারি, রোটারি ক্লাব কি করছে, সূর্যনগর সমাজ কল্যাণ কি করছে, মাটিগড়া সোশ্যাল ওয়েলফেয়ার কি করছে, ইউনিক ফাউন্ডেশন কি করছে, শহরে তো এরকম অনেকগুলো সংগঠন কাজ করছে, তো তারা প্রত্যেকে কি কি করছে এবং তাদের করেসপন্ডিং নাম্বারটা কোনটা, কি সার্ভিসের জন্য কি নাম্বার, সেগুলোকে আমরা দেওয়া শুরু করলাম। করতে করতে পেজটা আস্তে আস্তে করে মানুষজনের কাছে একটু বোধ হয় পপুলার হলো, অনেকে নিজেরা মেসেজ করে করে জানতে চাইলেন। তারপরে দেখলাম হচ্ছে শহরের কাজ হচ্ছে অক্সিজেনের অবস্থা সাংঘাতিক। হ্যাঁ, হাসপাতালে বা নার্সিংহোমে যারা যাচ্ছেন তারা তো একটা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যে সুযোগ সুবিধা যেটা পাওয়ার সেটা পাচ্ছেন, তো মনে হলো যদি এটাতে কিছু করতে পারি। তো ওই যেটা বললাম, আমাদের কাছে লড়াইয়ের মাধ্যমটা ফেসবুক, তো ফেসবুকে আবার লেখা শুরু করলাম কারো কাছে কি কোনো, অনেকের বাড়িতে পুরনো সিলিন্ডার কেনা পড়েছিল থাকে জানি আমি, যে অনেকের বাড়িতেই ছিল, কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা ছিলেন, মারা গেছেন হয়তো, কারো বাড়িতে কেউ অসুস্থ ছিলেন কোনো সময়, তো তারা যদি একটু আমাদের দেন,
তো সেই করে করে বললাম একটু সিলিন্ডার দেবেন আমাদেরকে, সিলিন্ডার যদি দেন আমরা তাহলে দেখি, কেউ সিলিন্ডার দিলেন, কেউ আমাকে ফ্লো মিটার দিলেন, কেউ অক্সিমিটার দিলেন, কেউ নানান ধরনের জিনিস দিলেন, এই করতে 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 আমরা প্রায় সাতখানা মতন সিলিন্ডারের জায়গায় পৌঁছেছি এখন। করে নিয়ে তো একটা অবশ্যই একটা ডেটাবেস তৈরি হয়েছে, একটা বড় একখানা বেস তৈরি হয়েছে এবং ফোন নাম্বারটা আমাদের যেহেতু দেওয়া আছে সবারই, তো সেক্ষেত্রে আমাদের কাছে অক্সিজেনের লোকেরা ফোন করা শুরু করলেন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম মানুষজনকেও সেটা হচ্ছে আমরা স্টক করতে কাউকে দেবো না। হ্যাঁ, আপনার কাছে যে মুহূর্তে এসওএস হচ্ছে, মানে আপনার এই মুহূর্তে প্রয়োজন, আমাদেরকে বলুন, আমরা সঙ্গে সঙ্গে সিলিন্ডার পৌঁছাবো। শেষ হয়ে গেলে ঘরের মধ্যে সিলিন্ডার ফেলে রাখবেন না, বা পেশেন্ট ঠিক হয়ে আছে এই জায়গাটা যেটা আপনি বললেন যে সঙ্গে সঙ্গে পৌঁছাবেন, মনে করুন যে আপনাদের তো সেক্ষেত্রে কি আপনাদের টিমের মধ্যে যে কোনো কেউ গিয়ে সাথে সাথে জিনিসটা তাদেরকে প্রোভাইড করবে? আমরা নর্মালি যেটা বলি সেটা হচ্ছে আমাদের এখানে নর্মালি রাখা থাকে, এখান থেকে নিয়ে যান। যদি দেখা যায় অনেক ক্ষেত্রে হয়েছে বাড়ি শুদ্ধ সবাই একেবারে ইনফেক্টেড, কেউ আসবার মতন নেই, সেক্ষেত্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকে। আর না হলে রাত্রিবেলা নর্মালি আমাদের কোনো একটা গাড়ির মধ্যে তোলা হয়, এটা তো বন্ধ থাকে, তখন গাড়ির মধ্যে তোলা থাকে। কালকে রাত্রিবেলা যেরকম আমার গাড়ির মধ্যেই তোলা ছিল। হ্যাঁ, তো খড়িবাড়ির একজনের লাগবেন, তিনি ওখানে আসলেন আমার এখানে। হ্যাঁ, আমার যেহেতু মাঝরাস্তে, আমি শিব মন্দির অঞ্চলের বাসিন্দা, আমার তো পয়সা নেওয়ার কিছু নেই, তো আমরা ওই জন্য ফ্রিতেই দিচ্ছি। হ্যাঁ, সবাইকে একটা জিনিস বলছি, ওই সিলিন্ডারের ওপরে একটা যন্ত্র থাকে, সেটাকে ওই ফ্লো মিটার বলে। ফ্লো মিটার যেরকম সেদিন পরশুদিন একটা ফ্লো মিটার এনে দেখাবো একটু, সেদিন একজন ভেঙে ফেলে দিলেন। হ্যাঁ, বারবার সে বলার সত্ত্বেও ফ্লো মিটারটা খুব দুর্মূল্য এবং এই মুহূর্তে মহার্ঘ ভরা চলে শিলিগুড়ির বাজারে। তো এই এই জিনিসটা তো এরকম একটি জিনিস ভেঙে পাঠালেন, এটার দাম এমনিতে 1200-1300 টাকা, মার্কেটে মাঝখানটাতে 7000 টাকা বিক্রি হচ্ছিল। আমি বারবার বলছি এটা ভাঙবেন না কেউ, এটা ভাঙলে খুব অসুবিধা, অক্সিজেন সিলিন্ডার এটা ছাড়া শুধু একটা লোহার বাক্স, তাছাড়া কিছু নয়, এটা ছাড়া চলবে না। হ্যাঁ, তো আমার ভেঙেছিল বলে আমি একটু ফেসবুকে লিখেছিলাম যে কেউ কি আসবেন, সহৃদয় ব্যক্তি একটু সাহায্য করবেন, বলতে নেই শহরে এখনো প্রচুর মানুষ আছেন। আমাকে বোধহয় আমরা ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের কাছে দুখানা, এটা একটা নতুন ফ্লোমিটার, দুখানা ফ্লোমিটার এই শহরের মানুষরাই তুলে দিয়েছেন, মানুষজন আছেন। অবশ্যই ভীষণ ভাবে শহরের মানুষদেরকেও কিন্তু অবশ্যই কুর্নিশ না জানিয়ে নয় যে তারা এভাবে কিন্তু এই সময়ে এগিয়ে আসছেন প্রত্যেকের কাছে। তো আপনারা আপনাদের টিমে এখন কজনের কাজ করছেন? আমরা টিম হিসেবে নিজেরা দৌড়াদৌড়ির কাজটা করছি মোটামুটি 5 জন মতন। আমি তন্ময় হলো আপনার সাথে আলাপ, আপনাদের সঙ্গে জয়ন্ত আমার পাশে আছে, জয়ন্ত মজুমদার ও আছে, অভিক চক্রবর্তী বলে একজন আছেন, শান্তনু চৌধুরী বলে একজন আছেন, আর দেবাশিস সরকার, হ্যাঁ দেবাশিস সরকার আপনাদেরই গণমাধ্যমেরই মানুষ, সাংবাদিক মানুষ, তিনিও আছেন। হ্যাঁ, আমরা এই 5 জন মিলেই করবার চেষ্টাটা করছি। সাহায্যের হাত আপনাকে বললাম প্রচুর সংস্থাও হাত বাড়িয়ে দিয়েছেন, প্রচুর মানুষ নিজে থেকে পার্সোনালি তার নিজের যে ডোমেইনের থেকে তার মতন করে হাত বাড়িয়েছেন। শিলিগুড়ি রোটারি আপনারা জানেন হয়তো যে ওনারা ওই অক্সিজেন কনসেন্ট্রেটার কিছু এনেছেন, তো আমাদের এখানে একটা কনসেন্ট্রেটার দিয়ে রেখেছেন ওরা, আমার কাছে আছে একখানা। আগামীকালকে ইন্ডিয়ান লিভার ফাউন্ডেশন আমাদের শিলিগুড়ি ওয়েলফেয়ারের থ্রুতে আরো দুখানা কনসেন্ট্রেটার আমাদের কাছে পৌঁছবে। হ্যাঁ, তো সেটা যদি হয় আশা করছি একটু সুরাহা করতে পারবো কিছুটা, কারণ চাহিদাটা প্রচন্ড সত্যি ক্রমশ চাহিদা বাড়ছে এবং সেরকম ভাবে কিন্তু সহৃদয় মানুষরা এভাবেই এগিয়ে আসছেন। রয়েছেন আরেক মানে আমাদের চাওয়া বলতে, যদি কেউ থাকেন এরকম যে কিছু দিয়ে আমাদের সাহায্য করতে পারবেন তাহলে সেটা বলবো সেটা করুন, মানে আমাদের সাহায্য না, ইন্ডিয়া হচ্ছে আমাদের মাধ্যমে আর একজনকে সাহায্য করা, তো আমরা সেটাই করে যাচ্ছি এবং এটাই আমার কখনো উদ্রেক কাজ করেনি বা পরিবারের তরফ থেকে কখনো এই বিষয়টা নিয়ে না আসেনি, যে কারণ আপনারা চলে যাচ্ছেন এমন মানুষদের কাছে হয়তো আমরা এখন ভয় পাচ্ছি, বা উদ্বেগ কাজ করছে প্রতিনিয়ত প্রত্যেকের ক্ষেত্রে। একদম মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে আমাদের নিজেদেরই এমন এমন সিচুয়েশনের মধ্যে যে ঢুকতে হয়েছে সেখানে আমাদের নিজেদেরই ভয় লেগেছে যে এটা হয়তো বেশি করে ফেললাম বা এতটা করা উচিত না, কিন্তু আবেগ বছর আমরা কাজটা করে যাচ্ছি। যুদ্ধের সময় না, যুদ্ধের সময় অনেক কিছু ভাববার অপশন থাকে না, এই সময় থেকে আমরা দেখছি হচ্ছে একটু যুদ্ধের সময়, একটা যুদ্ধ চলছে, একটা অদৃশ্য ভাইরাস যেটা চোখে দেখতে পাচ্ছি না তার এগেনস্টে, তার বিপক্ষে আমরা একটা যুদ্ধ চালানোর চেষ্টা করছে মানব সভ্যতা, সেই সময়টা আর যুদ্ধের সময় তো অনেক কিছু নিয়ম নীতি মেনে চলে না, তাই বাড়ির লোকদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি, অসুবিধা হচ্ছে নিজেরা একটু সাবধানে থাকার চেষ্টা করছি, বাড়ির লোকদের থেকে একটু তো গ্যাপ মেনটেন করে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, কারণ কখন কি হবে জানি না, হ্যাঁ আমরা জেনে নেমেছি আমরা অসুস্থ হতে পারি, হ্যাঁ তো কিছু করবার নেই, আর আশায় আছি যে দুনিয়া একদিন শান্ত হবে, পৃথিবী একদিন শান্ত হবে, আশাতেই তো বাতে আশা। সেই নচিকেতার গানের কথাই কিন্তু মনে আসলো যে একদিন এই পৃথিবী হয়তো শান্ত হবে, অবশ্যই একবার।